তাহলে আমার এই নোংরা পোশাকের সাথে আমাকেও সুন্দর করে দাও। আচ্ছা, তাই হবে, এই নাও। আরে সত্যি সত্যি আমি আর আমার পোশাক সুন্দর হয়ে গেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দ্বিতীয়বার এমন করলে ওকে জানে খতম করে দেব। এই শোন বল্টু, আজ আর প্রাইভেট পড়তে যাবো না রে। শুনলাম বাঘিনী আন্টি কাঁঠাল পারছে। বাঘিনী আন্টির বাগানে এবার অনেক কাঁঠাল ফলেছে, জানিস আমি তো আবার কাঁঠাল খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, আরে তুইও তো পছন্দ করিস, তাহলে চল আগে বাঘিনী আন্টির বাসায়। হ্যাঁ রে, কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে কাঁঠাল কিনে খাওয়ার সামর্থ্য নেই। আর এর জন্য ইচ্ছে করছে তোর সাথে বাগাঙ্কেলের বাড়িতে যেতে, কিন্তু যতদূরই শুনেছি বাগাঙ্কেল আর বাঘিনী আন্টি হার কিপ্টে। যাই হোক, চল যাই। আঙ্কেল, এটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু বল্টু। আমার এই বন্ধুটা কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে, তাই আর কি ওকে আমার সাথে নিয়ে এলাম। তাছাড়াও কাঁঠাল খেতে আমারও ভালো লাগে, তাই বলছিলাম কি তুমি যদি আমাদের দুজনকেই একটি কাঁঠাল দিতে তাহলে ভালো হতো। কিন্তু এতে তো আমার ভালো হবে না, আমার আরও খারাপ হবে। তোদের যদি একটি কাঁঠাল দিয়েই দেই তাহলে তো আমি পথে বসে যাব। আর এটা কোন ফকিন্ডির বাচ্চাকে ধরে নিয়ে এসেছিস বল তো পুচকি? এই ফকিন্ডির বাচ্চাকে রেখে তুই একা আসিস, তাহলে তোকে কাঁঠাল দেব। এখন এখান থেকে ভাগ। বাগাঙ্কেলের কথায় তুই কিছু মনে করিস না রে বল্টু, আজ হয়তো বাগাঙ্কেলের মনটা ভালো নেই, তোকে আরেকদিন নিয়ে আসবো, তুই এখন চল। বল্টু বাড়ি যাচ্ছিল, পথে চাচাতো বোন রূপসীর সাথে তার দেখা হয়। এই যে আমার সম্মানিত রূপসী আপু, আনন্দে আত্মহারা হয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুমি তো এখানে সেখানে কাজ করে বেড়াও, কিন্তু এদিকে শয়তান হারকিপ্টে বাঘ আঙ্কেল আমাকে ফকিরনির বাচ্চা বলে গালি দিল, তার কি হবে? না হয় তার কাছে একটা কাঁঠালি চেয়েছিলাম। আর এই জন্য তোকে ফকিরনির বাচ্চা বলে গালি দিয়েছে? ব্যাটা পেয়েছেটা কি? না হয় তোর মা অন্যের বাড়ির ছেয়ের কাজ করে, তাই বলি এত বড় অসম্মান। আচ্ছা আমার একদিন কি বাঘ আর বাঘিনের সাত আট দিন, তুই বাড়ি যা, আমি ওদের দেখছি। রূপসী বাঘের কাঁঠাল বাগানে এসে বাঘিনীকে উদ্দেশ্য করে বলতে থাকে, দুই তিনটা কাঁঠাল আমায় কইরা যাবেন দান, আমার ধনে বাঘিনীর নাম ধনে ধনে বলি ভাই, দুই তিনটা কাঁঠালের ইচ্ছে ভিক্ষা না পেয়ে জানটি। আল্লাহ তোমাকে অনেক কাঁঠাল দিয়েছে, সেখান থেকে আমাকে একটা কাঁঠাল জাকাত হিসেবে দান করো। এই ভকিনীর বাচ্চা, কি বললি তুই, এই বাগানের কাঁঠাল আল্লাহ দিয়েছে? আরে অনেক মেহনত অনেক যত্নের ফলে এই কাঁঠাল পেয়েছি, আল্লাহ যদি দিত তাহলে সে আমার ঘরের ভিতরে কাঁঠাল রেখে যেত, আমাকে কষ্ট করে কাঁঠাল গাছ লাগাতে হতো না। এই যে মিসেস বাঘিনী বেগম, তুমি যে কষ্ট করে বাগান করেছো এর জন্য তোমার ভেতরে শক্তি জুগিয়েছে কে? আল্লাহ। আল্লাহ যদি তোমাকে কষ্ট করার শক্তি না দিত তাহলে তুমি কাঁঠাল বাগান করতে পারতে না। এখন ভালোই ভালোই আমাকে একটা কাঁঠাল দাও, কাঁঠাল না নিয়ে চাচ্ছি না। হুররে লা 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 এই হারামজাদি ফকিরের বাচ্চা, চুপ, ভাগ এখান থেকে, নইলে কাঁঠাল দিয়ে পিঠে তক্তা বানাবো তোকে। এসেছে কাঁঠাল নিতে, কাঁঠাল যে তোর বড় দাদা এখানে ভুলে রেখে গিয়েছিল, যত সব। বাড়িতে গিয়ে রূপসী বল্টুর সাথে আলোচনা করছিল, বল্টু হারকিপ্টে বাঘিনী তোর মতো আমাকে অপমান করেছে, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, এর সত্য আজকেই নেব। শোন, আজ সন্ধ্যাবেলা বাঘিনীর বাগান থেকে কাঁঠাল চুরি করে আমরা দুজনে মজা করে খাবো। সন্ধ্যাবেলা রূপসী বাঘিনীর কাঁঠাল বাগানের উদ্দেশ্যে রওনা হয়। সে কাঁঠাল বাগানে এসে ভাবতে লাগলো, আরে বাগানের সামনে থেকে কাঁঠাল নিলে ধরা পড়তে পারে, তার চেয়ে বরং বাগানের পিছন দিকটাই যায়। আরে ওই তো একটা মেয়ে আসছে আমাকে উদ্ধার করতে, যতদূর জানি মেয়েটা অনেক ভালো, আমি এখানে আর থাকবো না, ওর সাথে চলে যাব।
কার্কিপ্তি বাঘিনী কাঁঠাল দিবি না, আজ এই গাছের সব কাঁঠাল কেটে নিয়ে যাব। এরপর রূপসী কাঁঠাল কাটতে থাকে। কাঁঠাল কাটা শেষ করে সে বাড়ির দিকে অগ্রসর হয়। বাড়িতে গিয়ে সে তার চাচিকে বলে, চাচি, বল্টু হয়তো তোমাকে সব কথা খুলে বলেছে। হারকিপ্টে বাঘ আর বাঘিনীর এত বড় দুঃসাহস, আমাকে তোমাকে ভিক্ষুক বলে অপমানিত করে, আর এজন্যই তার প্রতিশোধ হিসাবে বাঘিনীর বাগান থেকে কাঁঠাল চুরি করে নেছি। এখন আমি আর বল্টু মজা করে খাবো। না রে মা, কাজটা তুই একদমই ঠিক করিস নি। বাঘিনী অপরাধী হতে পারে, তাই বলে তুই অপরাধ করতে পারিস না, চুরি করা অন্যায়। আমি এই কাঁঠাল বল্টুকে খেতে দেব না। চাচি থামাও তো তোমার নীতি কথা, বর্তমান সময়ে যে যেরকম তার সাথে ঠিক সেরকমই করতে হয়, আর এমনটা যদি তুমি না করো তাহলে বিপদে পড়বে। ঠিক আছে, আর কাঁঠাল কারো খেতে হবে না, আমি এগুলো বাজারে বিক্রি করব। রূপসী কাঁঠাল নিয়ে বাজারে যায়। তার কাঁঠাল দরদাম করছিল। এই যে বিলু ভাইয়া, আমার কাঁঠাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার গাছের কাঁঠাল বলে কথা, চিনি ফেল, এটা একটা কিনেই দেখো না। এই যে বিলু ভাইয়া, যাচ্ছ কেন, কিছু তো বলে যাও। আরে ওইটা আবার কে? হায় হায়, এটা তো মাফিয়া ডন। কিরে ফকিন্নি, তোর কাঁঠালের দাম কত? আরে কাঁঠালগুলো দেখতে তোরই মতো পচা আর নোংরা দেখাচ্ছে। যাই হোক, আমি এখন এখান থেকে দুটো কাঁঠাল নিতে চাই, তবে পয়সা দিতে পারবো না, আগে ওদিকটাই চাঁদা নিয়ে আসি। শয়তান পাজি মাফিয়া ডন আসার আগেই আমাকে এখান থেকে ভাগতে হবে। বাজার থেকে এত তাড়াতাড়ি ফিরে আসলি যে, কি করবো দাদি, শয়তান মাফিয়ারনের পাল্লায় পরে তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, তুমি বসো, আমি কাঁঠাল নিয়ে আসছি। এখান থেকে একটা কাঁঠালের বেচে তুলে নিয়ে আয়। ঠিক আছে দাদি, আমিও এমনটাই ভাবছিলাম। বল্টু কুন্তিটা নিয়ে আয় তো, এখানে গর্ত কর, কাঁঠালের বীজ লাগাবো। বল্টু গর্ত খুঁড়ল। রূপসী সেই গর্তে একটি বীজ রোপণ করল। আরে বাহ, গাছটা তো অনেক বড় হয়েছে, যাই পানি নিয়ে আসি। বল্টু যত্ন সহকারে গাছে পানি দেয়। রূপসী নিয়মিত গাছে সার দিতে লাগলো। তাদের অদম্য প্রচেষ্টায় কয়েক মাসের মধ্যেই গাছ বড় হয়ে কাঁঠাল দিতে লাগলো। এই অল্প দিনের মধ্যে গাছ বড় হয়ে কাঁঠাল ধরবে তা বিশ্বাসই হচ্ছে না। আজকের পর থেকে আমি আর কাজে যাব না, এই কাঁঠাল বিক্রি করে সংসার চালাবো। এই বল্টু, না কাঁঠাল খেতে চেয়েছিলিস, নে এখন কত খাবি খা। এই রূপসী, কে কথা বললো? তুমি যেই হও না কেন, সামনে এসো প্লিজ। রূপসী, আমি হলাম জাদুর কাঁঠাল। তুমি আমাকে বাঘিনীর বাগান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলে। সত্যি বলতে কি, হারকিপটি বাঘিনীর বাগানে থাকতে বিরক্ত হচ্ছিলাম, আমাকে উদ্ধার করার জন্য তোমাকে ধন্যবাদ। আরে বাহ, কি তাজ্জব, তুমি কাঁঠাল হয়েও কথা বলতে পারো। শুধু কথা নয়, তোমাকে অনেক কিছু দিতেও পারি। এই জাদুর কাঁঠাল এই দেখো না। আচ্ছা তাই নাকি, তাহলে আমার এই নোংরা পোশাকের সাথে আমাকেও সুন্দর করে দাও। আচ্ছা তাই হবে, এই নাও। আরে সত্যি সত্যি আমি আর আমার পোশাক সুন্দর হয়ে গেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। রূপসী শোনো, আজকের পর থেকে তোমাকে আর লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। তুমি আমার গাছ থেকে ইচ্ছে মতো কাঁঠাল কেটে বিক্রি করতে পারবে। তুমি যে কাঁঠাল কাটবে সেখানে পুনরায় আরেকটি
কাঁঠাল সৃষ্টি হবে। কখনো এই গাছের কাঁঠাল শেষ হবে না। এখন তুমি পুরাতন পোশাক পরে কাঁঠাল কেটে নতুন পোশাকে বাজারে যাও। এই বলটা চল, আমরা এখন বাজারে যাই। রূপসী কাঁঠাল বিক্রি করছিল, ঠিক সেই সময় সেখানে বাঘিনী এসে হাজির। আরে এই ফকিনের বাচ্চাটা এতগুলো কাঁঠাল কোথায় পেল? ও মামা মামা মামা, আবার দেখছি জাঁকজমক পোশাকও পরেছে, নিশ্চয়ই কোথাও চুরি করেছে। যাই হোক, আজ সন্ধ্যাবেলা বল্টুকে ধরবো। এই বল্টু দাঁড়া, শোন, আজ তোরা যে বাজারে কাঁঠাল বিক্রি করলি, এতগুলো কাঁঠাল কোথায় পেলি বলতো? কোথায় আবার পাবো, তোমার বাগান থেকে রূপসী আপু কাঁঠাল চুরি করে এনেছিল, সেই কাঁঠালের বীজ থেকে গাছ হয়েছে, সেখান থেকেই পেয়েছি। ও মামা মামা মামা, তলে তলে এত দূর, দেখে নেবো তোদের। এরপর সন্ধ্যাবেলা বাঘিনী বুবলি হিজড়ার কাছে যায়, তাকে সব খুলে বলে। সব শোনার পর বুবলি হিজড়া বলে, এই বাঘিনী আপা, তুই কোনো চিন্তা করিস না রে, আজ গভীর রাতে রূপসীর গাছে সব কাঁঠাল পেরে এনে তোর পায়ের কাছে রাখব। গভীর রাতে বুবলি হিজড়া রূপসীর কাঁঠাল গাছের নিকট আসে। এই কাঁঠাল, কাঁঠাল রে, আজ তোরা পালাবি কোথায়? আজ তোদের সব কয়টাকে কেটে বাঘিনী আপার পায়ের কাছে রাখবো। খবরদার, হুঁশিয়ার, সাবধান, থেমে যাই বজ্জাত চোর, এ গাছে হাত লাগিয়েছিস তো তোর হাত ভেঙে দেব। ওই 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 ওই, আমার ভয় কাঁঠাল দেখছি আবার কথাও বলছে, আমাকে দেখে এত ভয়, ওরে বাপরে, এটা তো শাক চুন্নি। কি ব্যাপার, ওই হারামজাদা হিজড়াটা এখন আসছে না কেন? এদিকে রাত পেরিয়ে ভোর হতে চলল, আমার মনে হয় সব কাঁঠাল নিয়েও পালিয়ে গেছে। সকালবেলা বাঘিনী বুবলি হিজড়াকে জিজ্ঞেস করে, কে রে, আমার কাঁঠাল কই? তুই না বলেছিলি সব কাঁঠাল আমার বাইয়ের কাছে রাখবি? আপা, কাঁঠাল আনতে পারিনি, কথা বলা ওই জাদুর কাঁঠাল আমার উপরে শাকচুন্নিকে লেলিয়ে দিয়েছিল, কোনো রকমে প্রাণে বেঁচে এসেছি। এই হারামজাদা, কাঁঠাল কোনোদিন কথা বলতে পারে? মিথ্যা কথার জায়গা পেলি না, তবে এই নেই। খা, বেশি করে খা, খাওয়ার জন্য তো তোর জন্ম হয়েছে, পারো একটা গলায় কাঁঠাল বেঁধে নে। এই বল্টুটাকে আমার আর বিশ্বাস হয় না, ও হয়তো কারো কাছে আমার এই জাদুর কাঁঠালের কথা বলে দিয়েছে, এই জন্যই তো গত রাতে পায়ের আওয়াজ শুনতে পেলাম, আজ রাতে পাহারা দিতে হবে। এই কাঁঠালগুলো নাকি জাদুর কাঁঠাল, হিজড়াটা বলে কি, তবে এই বেচারা জাদুর কাঁঠালগুলোকে আজ এখন এই মুহূর্তে পেরে নিয়ে যাব। আবার নাকি শাকচুনি ধরেছিল ওকে, এসব গাঁজাখুরি গল্প বলে হিজড়াটা আমাকে পটাতে চেয়েছিল কিন্তু পারেনি। এই হার কিপ্তি বাঘিনী, তুই কৃপণ, লোভী আর বজ্জাত। কৃপণ আর লোভী লোকেরা আমার দুশ্মন, তাই এখন তোকে শাস্তি দিচ্ছি। আমাকে ছেড়ে দে জাদু কাঁঠাল, আমি আর এমন ভুল কোনো দিন করবো নে। ও মা গো, এত কষে বেঁধেছিস আমি যে শ্বাস নিতে পারছি নে। আহ ছেড়ে দে আমাকে। জাদু কাঁঠাল তার জাদু প্রয়োগ করতে থাকে, ঠিক এমন সময় সেখানে রূপসী এসে হাজির। আমার প্রিয় বন্ধু জাদুর কাঁঠাল, তুমি এই হার কিপ্টে বাঘিনীর মাথায় ভারী কাঁঠাল দিয়ে ভালোই করেছো, এমন লোভী কৃপণ লোকেদের এমন শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি ওকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে চাই, তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে, শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার এমন করলে ওকে জানে খতম করে দেব। বন্ধু, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
রূপসী, তোমার বন্ধু হওয়াতে নিজেকে গর্বিত মনে করছি আমি। তোমার সাথে মিলে গরিব আর অসহায় লোকেদের দুঃখ দূর করতে পারবো। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।